রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য আরও একটা নতুন সরকারি চাকরির খবর। রাজ্যের আরও একটি জেলায় প্রচুর শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্য পদ রয়েছে 1094টি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একটা বিরাট নিয়োগ কিন্তু রাজ্যে হতে চলেছে। তো আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও থেকে ইন ডিটেলে আপনারা জেনে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। অর্থাৎ জলপাইগুড়ি জেলায় কিন্তু প্রচুর শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল শূন্য পদ কিন্তু রয়েছে 1094টি। এর মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই পোস্টে টোটাল শূন্য পদ 298টি এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই পোস্টে টোটাল শূন্য পদ 796টি। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় নিয়োগের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাটিয়ালি ICDS প্রজেক্ট, ময়নাগুড়ি ICDS প্রজেক্ট, ময়নাগুড়ি অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, রায়গঞ্জ রাজগঞ্জ ICDS প্রজেক্ট, এইভাবে কিন্তু এই সমস্ত জায়গাগুলির নাম এখানে দেওয়া রয়েছে। আপনারা যে প্রজেক্ট এরিয়ার বাসিন্দা সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তো আপনারা যে ICDS প্রজেক্ট এরিয়ার বাসিন্দা সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই এরিয়ার নোটিফিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে আপনাদেরকে মাটিয়ালি ICDS প্রজেক্ট যেটি রয়েছে সেটি আপনাদেরকে একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এসে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন, তারপরেই আবেদন করবেন। এটি সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ অন্যান্য জেলায় যেমন অফলাইনে আবেদন করা যায়, সেক্ষেত্রে এক্ষেত্রে খুব সুবিধা আপনাদের জন্য, অনলাইনে আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আমি ভিডিওটির শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাটিয়ালি ICDS প্রজেক্ট এরিয়াতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, মাটিয়ালি ICDS প্রজেক্ট, জলপাইগুড়ি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ওমেন ক্যান্ডিডেটস। অর্থাৎ শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন। এটি আপনাদেরকে দেখাচ্ছি আমি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 26/2/2019 তারিখ থেকে 29/3/2019 অর্থাৎ মার্চের 19 তারিখ অবধি কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো অনলাইন আবেদন করার পর অবশ্যই আপনারা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটি পাবেন সেটি অবশ্যই আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন। আর আবেদন করার পূর্বে আপনাদেরকে বলে রাখবো রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনারা করিয়ে নেবেন, কারণ অনলাইন আবেদন করার পূর্বেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে রেসিডেন্স সার্টিফিকেট আপনার কাছে রয়েছে কি না। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, তাহলে ফর্মটি ফিল আপ করতে পারবেন, আর যদি নো করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আপনারা অবশ্যই করিয়ে নেবেন। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাদের যেটি এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 45 বছর, 1/1/2019 তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সে হিসেব করবেন। 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে ক্লাস 8 পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং যদি আপনাদের হায়ার এডুকেশান থাকে, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ভ্যাকেন্সি কী রয়েছে আপনারা অবশ্যই একটু দেখে নিন। এক্ষেত্রে মাটিয়ালি ICDS প্রজেক্টে আন্ডে টোটাল শূন্য পদ যেটি রয়েছে 52টি, এর মধ্যে UR SC ST সমস্ত ক্যাটাগরিতে কিন্তু শূন্যপদ রয়েছে, এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। আপনাদেরকে জানিয়ে রাখবো আবেদন করার পূর্বে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের কাছে রাখতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ ফটো অ্যাটেস্টেড বাই দ্য ইস্যুইং অথরিটি। এক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা অবশ্যই প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখেছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা অবশ্যই করিয়ে নেবেন। এজ প্রুফ সার্টিফিকেট এগুলির মধ্যে থেকে যে কোনো একটা আপনাদেরকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এবং এখানে আরও রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্টিফিকেট অফ পার্সন উইথ ডিসেবিলিটি। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলির মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো স্ক্যান্ড ফুল সিগনেচার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটি JPG এবং JPG ফরম্যাটের হতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট টেস্টিমোনিয়াল অ্যাজ পার পয়েন্ট নাম্বার 6। এক্ষেত্রে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট রয়েছে সেগুলি কিন্তু আপনারা রেডি রাখবেন অনলাইন আবেদন করার সময়।
এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে রিটেন এক্সাম অ্যান্ড ভাইবা ভয়েস টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের 100 নম্বরের আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, যেখানে 90 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের আপনাদেরকে ভাইবা ভয়েস টেস্ট আপনাদেরকে দিতে হবে। লিখিত পরীক্ষায় কোন সিলেবাসের ওপর আপনাদের এক্সামে কোন সিলেবাসের ওপর প্রশ্ন আসবে দেখুন এখানে দেওয়া রয়েছে, এবং কত নম্বরের প্রশ্ন হবে সব কিছুই দেওয়া রয়েছে, এখান থেকে একটু আপনারা দেখে নেবেন। তো এটি হলো অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবং নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 22/2/2019 তারিখে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য যদি আবেদন করতে চান এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 26/2/2019 তারিখ থেকে, চলবে 29/3/2019 তারিখ বিকেল 5:30 অবধি। এর মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস আপনাদেরকে হতে হবে, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ যেটি রয়েছে অর্থাৎ মাটিয়ালি ICDS প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্টের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ যেটি রয়েছে 13টি, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। অনলাইন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের দরকার সেগুলি আপনারা অবশ্যই একটু দেখে নিন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই আপনারা করিয়ে নেবেন আবেদন করার পূর্বে। এরপর আপনাদের যেটি লাগবে এজ প্রুফ হিসেবে এই সমস্ত সার্টিফিকেটের মধ্যে দুন একটা সার্টিফিকেট আপনারা আপনাদের কাছে রাখবেন অনলাইন আবেদন করার সময়। কাস্ট সার্টিফিকেট, সার্টিফিকেট অফ পার্সন উইথ ডিসেবিলিটি, আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনারা যে কোনো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা কার্ডের যে আইডি নাম্বার রয়েছে সেটি আপনাদেরকে অনলাইনে আবেদন করার সময় সেটি কিন্তু আপনাদেরকে সেখানে পুট করতে হবে। তো এই জিনিসগুলি আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন অনলাইনে আবেদন করার সময়, এবং অবশ্যই আপনাদেরকে স্ক্যান ফুল সিগনেচার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদেরকে সেক্ষেত্রে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলি অবশ্যই আপনাদের কাছে রাখবেন অনলাইনে আবেদন করার সময়। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে রিটেন এক্সাম এবং ভাইবা ভয়েস টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং এক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, যার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে কিন্তু ভাইবা ভয়েস টেস্ট আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষা সিলেবাস যেটি রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষা সিলেবাস কোন কোন সাবজেক্টের উপর কত নাম্বার আপনাদের পরীক্ষায় আসবে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তো আপনারা কিভাবে আবেদন করবেন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আবেদন করতে হলে আপনারা এখানে যে URL দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে আসতে হবে, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পর সিম্পলি এই অ্যাপ্লাই অনলাইনের ওপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না হেল্পার সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাশে রয়েছে প্রজেক্ট নেম, অর্থাৎ আপনার যে ICDS প্রজেক্ট রয়েছে সেটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো চলুন আমি ধূপগুড়ি অ্যাডিশনাল যেটি রয়েছে সেটি এখান থেকে চুজ করে নিলাম। এক্ষেত্রে টোটাল শূন্যপদ কী রয়েছে আপনারা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে চুজ করবেন। এবার আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার কাছে রয়েছে কিনা, তো যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনি কবে আপনি নিয়েছেন বা ইস্যু ডেট যেটি রয়েছে সেটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন। চুজ করার পর আপনারা সিম্পলি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা প্রধানের কাছ থেকে নিয়েছেন না কাউন্সিলরের কাছ থেকে নিয়েছেন, সেগুলি আপনাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। নেক্সট প্রসিডের ওপর ক্লিক করবেন। প্রসিডের ওপর যখনই ক্লিক করবেন এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, রিলেশন, গার্জেন এভাবে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু চলে আসবে। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ফটো, আইডেন্টিটি প্রুফ যেটি রয়েছে সেটি আপনারা কি দিতে চান সেটি এখান থেকে দিয়ে দেবেন। আইডেন্টিটি কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন। কাস্ট ডিটেল হিসেবে আপনাদের কাছে কি রয়েছে, OBC A OBC B আপনি কি কাস্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে হোয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি কিনা আপনি সেটি ইয়েস নো এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন। এরপর পার্সুইং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেগুলি বসিয়ে দেবেন। হায়েস্ট কোয়ালিফিকেশান আপনার কিছু রয়েছে কিনা সেটি দিয়ে দেবেন, এবং ল্যাঙ্গুয়েজ আপনি কি বেঙ্গলি হিন্দি সেটি এখান থেকে চুজ করবেন। নেক্সট এই বক্সে ক্লিক করে আপলোড সিগনেচার এবং ফটো যেটি রয়েছে সেগুলি আপনারা এখান থেকে আপলোড করে সাবমিট বটনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা এক্ষেত্রে আপনাদের যে নোটিফিকেশান রয়েছে সেটি আপনারা অবশ্যই সেখান থেকে দেখে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।